নমস্কার বন্ধুরা, আজকে বলবো কর্কট এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা নীলা কেন ধারণ করতে পারবেন না। প্রথমত বলে রাখি, যে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই কারক এবং মারক, যেটা আমি বারবার সবাইকে বলি, যে লগ্ন দেখুন, তারপরে দেখুন কোন গ্রহ আপনার কারক এবং কোন গ্রহ মারক, তারপরেই রত্ন ধারণ করুন। তো যে কোনো ক্ষেত্রেই এই বিচারটা অবশ্যই জরুরি। রাশি রত্ন একদম পড়বেন না, যেটা মারাত্মক খারাপ আকার নিতে পারে, কারণ রত্নর মধ্যে আপেক্ষিক ঘনত্ব, যেটাকে আমরা গ্র্যাভিটি বলি, সেটা থাকার জন্য ভুল রত্ন ধারণ করলে তার ফলাফল ভুল এবং মারাত্মক হবে। তো যাই হোক, কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম এবং অষ্টম পতি, সবথেকে মারক গ্রহ, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পতি, যেটা আরও মারাত্মক। চন্দ্রের সব থেকে বড় শত্রু এই জন্য শনিকে বলা হয়। শনিচন্দ্র জন্মছকে যোগ থাকলে বীজযোগ বলা হয়। আর রবিরও সব থেকে বড় শত্রু শনিকে বলা হয়। শনি এবং রবি একসাথে থাকলে জন্মছকে পিতৃঋণ দোষ বলা হয়। তো এই দুটো লগ্নের জাতক জাতিকারা ভুলেও কোনো অবস্থাতেও নীলা